হ্যালো, এই আপনারা কোনো ঘটনা ঘটেছেন নাকি? কেন, কি হয়েছে? শামীম ভাই আপনাদের খুঁজতেছে। হ্যাঁ, এই সকালে তো চানাচুর কিনে রেখেছিস নাই? তাই তো, কে ফোন দিছিল, কি বললো? শামীম ভাই খুঁজতেছে আমাদের। কি তা তো হলে ঢুকা বন্ধ, শেষ, সব শেষ, হলে ঢুকা আবার বন্ধ। তুই এক কাজ কর, আমি পুরো ডিরেক্ট ট্রেনে করে আমি পাবনা চলে যেতেছি। সিচুয়েশন সামলানো তুই আমার খাবার জানাইছি, আমি কেন বস? তুই না বলো মঙ্গি, তুই ভয় পাস কেন? পালাইলে হবে না, চল তো আয়। ওই যে খুঁজতেছে, আমি আমার খবর পাইছি। বস খবর দিয়ে দিচ্ছি, আপনি কোনো চিন্তা নিয়েন না, করা হলে আপনি কোনো চিন্তা নিয়েন না। মরিচ পেঁয়াজ কড়ি চাটনি ইচ্ছা মতো দিয়ে একদম মজা করে এখানেও চানাচুর নিয়ে আসছি। এই যে চারটা ব্র্যান্ডের চানাচুর আছে আর দুটো চিপস আছে ভাইয়া, আর ওই চানাচুরটা ওই পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে বানাইছি, তো ওই হকার আসতে দেরি করতেছিল, আবার ওর কাছে মরিচ ছিল না, তো ওই চানাচুর বানাইতে গিয়ে একটু সময় লেগে গেছে মরিচ আনতে আনতে, সরি ভাই। আচ্ছা, তোরা গতকাল রাইতে আমারে না জিগে চানাচুর খালি কোন সাহস এটা কয়? আমি না করছিলাম ভাই, আমি না করার পরও খাইছি। আমি বললাম যে শামীম ভাইয়ের চানাচুর খাওয়া ঠিক হবে না, দিয়ে দেন না, শুনে নেই আমার কথা। আমিও না করছিলাম ভাই। ওই যে পলাশ, পলাশের সব দোষ, পলাশ আমার কথা শুনলোই না, সব দোষ পলাশের। পলাশের দোষ? পলাশ কি করছে? কি করে না ভাই, এটা ভাই। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন, আপনি এতদিন ধরে চানাচুর খান, চানাচুরের টেস্ট আর ভাতের টেস্ট কি এক ভাই, এক? হ্যাঁ, পলাশ তো ভাতের মতো করে চানাচুর খাইলো ভাই, এত করে মানা করলাম যে একটু রাখ, একটু টেস্ট করে রেখে দিলেই তো প্যাকেটটা ফেরত দিয়েছি। সে বলেন না, আনছি যখন পুরো একটু খেয়েই ফেলে, পুরো খেয়ে ফেলাইলো। আমরা চাইলাম আমাদের মাত্র দুইটা বাদাম দিল, বাদাম, খালি বাদাম। আচ্ছা বুঝছি, তোরা চানাচুর খাস নাই, শুধু পলাশ খাইছে, তগরে খালি দুইটা বাদাম দিছে। এখন আমারে বুঝে ক, রাতের বেলা খালি চানাচুরের প্যাকেট কেন আমার রুমে তোরা রেখে গেছিলি? খালি প্যাকেট রেখে আসছি কারণ হচ্ছে আপনি চানাচুরের টেনশনে ঘুমাইতে পারবেন না। আপনি প্যাকেটটা দেখেও আপনি শান্তি পাবেন যে না, চানাচুর আমার ঘরে আছে, এই জন্য আপনি ঘুমাইতে পারবেন। এই জন্য আমরা চানাচুরটা রেখে আসছি, মানে প্যাকেটটা রেখে আসছি। জি ভাই, জি। তাহলে রাত্রেবেলা কেন বললি না চানাচুরের প্যাকেটের মধ্যে চানাচুর নাই, খালি আর ভাল সস্তা রসম? হ্যাঁ, কি রাত্রেবেলা খান ভাই? আপনি তো চানাচুর খান সকালবেলা, রাত্রে ধরে খান না, তো রাত্রেবেলা বলি নাই কারণ হচ্ছে রাত্রে আপনি খাবেন না, শুধু শুধু ঝামেলা বাড়ানো দরকার আছে। সকালে তো আমরা চানাচুর নিয়ে আসবোই, এই জন্য বলি না, তাই না? তাই তাই, এই যে চানাচুর নিয়ে আসছি। এই না, এটা একটু বন্ধ করে ভাই, এটা খানা। আরে বল বলিস না, যা যাও ভাই, যাও যাও।